আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সারা পৃথিবী এখন মৃত্যু শোকে রয়েছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, রাইসির জানাজায় যোগ দিয়ে যা বললেন হামাস নেতা হানিয়া। এরপর জানিয়ে দেব প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর হেরে যাবে হামাস। এদিকে রাইসির মৃত্যু অভিযোগের তীর এবার খামিনির ছেলের দিকে। এরপর জানিয়ে দিব গাজার চেয়ে যুক্তরাষ্ট্রে অনাহারে বেশি মানুষ মারা গেছে বলেছেন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব পুতিন শি দৃঢ়ভাবে পশ্চিমা আধিপত্য প্রত্যাখ্যান করেছে দাবি বিশেষজ্ঞদের। সর্বশেষ জানিয়ে দিব রুশ বাহিনী খার্কিভে সাফল্য পেয়েছে, অবশেষে মানল পেন্টাগন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। রাইসির জানাজায় যোগ দিয়ে যা বললেন হামাস প্রধান হানিয়া। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় যোগ দিতে তেহরানে পৌঁছেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রাইসির জানাজায় বলেন, আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি। তিনি বলেন, পবিত্র রমজান মাসে তেহরানে প্রেসিডেন্ট রাইসির সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। তখন প্রেসিডেন্টকে বলতে শুনেছি যে ফিলিস্তিন ইস্যুটি বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হানিয়া বলেন, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য মুসলিম বিশ্বকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। এ সময় গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় জায়নবাদী সত্তার হৃদয়ে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর হেরে যাবে হামাস। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর নানামুখী আলোচনা চলছে, বহু প্রশ্ন চারিদিকে ডালপালা মেলছে। যেমন, রাইসির মৃত্যুর পর ইরান কি পথ হারিয়ে ফেলবে? ইরানের অভ্যন্তরীণ রাজনীতি কি অস্থিতিশীল হয়ে উঠবে? ইরান কি মধ্যপ্রাচ্যে তার অবস্থান হারাবে? মধ্যপ্রাচ্য ইস্যুতে ইরান যে খানিকটা অগ্রসারী বা জোরালো ভূমিকা রাখছিল তা কি বন্ধ হয়ে যাবে? মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্ব এমনকি আন্তর্জাতিক অঙ্গনে ইরান সামগ্রিকভাবে যে নীতি অনুসরণ করে আসছিল তা থেকে কি সরে যাবে? চলমান গাজা ইসরায়েল যুদ্ধের ভবিষ্যৎ কি হবে? ইরান কি হামাসকে সমর্থন দেওয়া বন্ধ করে দেবে? হামাস কি তাহলে হেরে যাবে, অথবা ইসরায়েল কি এই যুদ্ধে জিতে যাবে? শুধু এসব প্রশ্ন না, আরো কিছু প্রশ্ন আছে। যেমন, সত্যিই কি প্রেসিডেন্ট রাইসি দুর্ঘটনায় নিহত হয়েছেন নাকি তাকে হত্যা করা হয়েছে? রাইসির মৃত্যু অভিযোগের তীর এবার খামেনির ছেলের দিকে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পেছনে এবার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলের হাতে রয়েছে বলে গুঞ্জন উঠেছে। লন্ডন ভিত্তিক একটি গণমাধ্যমে এমন খবর প্রচার হয়েছে, অনেকের দাবি আয়াতুল্লাহ খামেনির পর ভবিষ্যতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার সম্ভাবনা প্রার্থী হিসেবে এগিয়েছিলেন রাইসি, কিন্তু তাকে সরিয়ে নিজে সেই পদে বসার নীলনকশা করেন আয়াতুল্লাহ খামেনির ছেলে মুস্তফা খামেনি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত থাকা নিয়ে গুঞ্জন ওঠে। তবে ইরানের অনেক বাসিন্দা সন্দেহের তীর ছুড়ছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলের দিকে। লন্ডন ভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের খবর বলছে, আলী খামেনির পর ভবিষ্যতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়েছিলেন রাইসি, কিন্তু নিজে সেই পদে বসতে রাইসিকে সরিয়ে দিয়েছেন খামেনির ছেলে মুস্তফা খামেনি। যদিও গণমাধ্যমটি জানিয়েছে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে মুস্তফা খামেনির হাত আছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাইসির মৃত্যুর পর ওঠা অনেক গুঞ্জনের মতো এটিও একটি গুঞ্জন হতে পারে। জানা গেছে 54 বছর বয়সী মুস্তফা খামেনিকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না, তবে পর্দার আড়ালে তিনি খুব প্রভাবশালী বলে ধারণা করা হয়। এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা তেহরানে অনুষ্ঠিত হয়েছে। বুধবার 22 মে তেহরান বিশ্ববিদ্যালয়ে এ জানাজা অনুষ্ঠিত হয়। তেহরানে আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার 23 মে মাশহাদে দাফন করা হবে রাইসিকে। তার আগে রাইসিকে শেষ শ্রদ্ধা জানাতে ইরানে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গাজার চেয়ে যুক্তরাষ্ট্রে অনাহারে বেশি মানুষ মারা গেছে বলেছে নেতানিয়াহু। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও ত্রাণ সরবরাহে বাধা দেয়ায় মাত্র কয়েক ডজন ফিলিস্তিনি অনাহারে মারা গেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল গাজাবাসীকে পদ্ধতিগতভাবে অভুক্ত রাখছে বলে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি যে অভিযোগ করেছে তাকে ডাহা মিথ্যা বলে তিনি প্রত্যাখ্যান করেন। আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান সোমবারে নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সুপারিশ করেছেন। তিনি বলেছেন অন্যান্য অভিযোগের পাশাপাশি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধের হাতিয়ার হিসেবে গাজাবাসীকে অভুক্ত রাখার অভিযোগ রয়েছে। জাতিসংঘের চিফ প্রসিকিউটর বলেন একটি জনগোষ্ঠীকে অভুক্ত রেখে মেরে ফেলা মানবতা বিরোধী অপরাধ। ইসরায়েল গাজায় খাদ্য গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে ত্রাণ সরবরাহের কাজে ভয়াবহ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আইসিসির চিফ প্রসিকিউটরের এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন তিনি স্থলপথে গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার পাশাপাশি আকাশ থেকেও সেখানে খাদ্য ফেলেছেন। গাজা উপত্যকায় খাদ্যদ্রব্যের দাম শতকরা 80% কমে গেছে দাবি করে তিনি বলেন বাজার পরিস্থিতি বলছে গাজায় খাদ্য ঘাটতি নেই। নেতানিয়াহু বলেন আমি যতদূর শুনেছি গাজায় 20 লাখ জনসংখ্যার মধ্যে মাত্র 23 জন বা 30 জন অনাহারে মারা গেছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে 2022 সালে 20,000 মানুষ অনাহারে মারা গিয়েছিল, যা গাজার চেয়ে 3 গুণ বেশি। গাজার হাসপাতালগুলোর বাইরে অনাহারে কত মানুষ মারা গেছে তার সঠিক হিসাব নেই। তবে গাজার স্বাস্থ্য বিভাগ বলছে খাদ্য ও পানির অভাবে গত 1 এপ্রিল থেকে এখনো পর্যন্ত 28 শিশুসহ অন্তত 32 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। পুতিন শি দৃঢ়ভাবে পশ্চিমা আধিপত্য প্রত্যাখ্যান করছেন দাবি বিশেষজ্ঞদের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রুশ নেতার চীন সফরের সময় পশ্চিমাদের আধিপত্যের প্রতি একটি দৃঢ় অস্বীকৃতি জানিয়েছেন। মস্কো স্টেট ইউনিভার্সিটির এশিয়ান ও আফ্রিকান দেশগুলির ইনস্টিটিউটের পরিচালক অ্যালেক্সি মাসলভ বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে অবস্থানের উপর একমত হয়েছিল, এটি সম্ভবত প্রধান এজেন্ডা ছিল। এটা স্পষ্ট যে রাশিয়া এবং চীন বহিরাগত বিশ্বের বহুমুখিতা এবং ভবিষ্যতে কিভাবে বিশ্বব্যাপী বিশ্বের বিকাশ করা উচিত তা বোঝার বিষয়টি ভাগ করে নিয়েছে। একটি অর্থনৈতিক সীমানা, বিচ্ছিন্নতা বা নিষেধাজ্ঞা ছাড়া বিশ্ব, মাসলভ বলেছিলেন। রুশ বাহিনী খার্কিভে সাফল্য পেয়েছে অবশেষে মানল পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগ বিশ্বাস করে যে রুশ বাহিনী খার্কিভে যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্র সাধারণত স্বীকার করে না যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে সাফল্যতা পাচ্ছে, ফলে এটি একটি বিরল স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে। আপনারা জানেন যে ইউক্রেনের অভ্যন্তরে কয়েক হাজার রুশ সৈন্য রয়েছে, তা বলা ব্যতীত অন্য কোন নির্দিষ্ট সংখ্যা দেওয়ার জন্য আমার কাছে নির্দিষ্ট তথ্য নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মেজর জেনারেলকে রাশিয়ার কতজন সেনা বিশেষ সামরিক অভিযানে জড়িত তা নির্দিষ্ট করতে বলা হলে তিনি বলেছিলেন খার্কিভের কাছে অবশ্যই তারা একটি নতুন আক্রমণ পরিচালনা করছে, কিছু ছোট লাভ করেছে তিনি যোগ করেছেন। কিয়েভ স্বীকারোক্তি করেছে যে ইউক্রেনীয় সেনাদের জন্য খার্কিভ অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ইউক্রেনের জেনারেল স্টাফ 14 মে ঘোষণা করেছিলেন যে কিয়েভ বাহিনীকে ভলচানাস্কো এবং লুকিয়েনশির কাছে আরও সুবিধাজনক অবস্থানে স্থানান্তরিত করতে হবে। ইউক্রেনের সামরিক কমান্ডারও এই অঞ্চলে অতিরিক্ত মজুদ আনার কথা জানিয়েছে।